সাফার সারাদিনই ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে। এই মুহূর্তে সাফার কাছে কি আপডেট আছে সেটা জানতে চাচ্ছি। সাফা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনার কাছে ফিরছি। বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন চেহারাগুলো পরিচিত, যারা এই নতুন যে বাংলাদেশ আজ যেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে, এই শপথ অনুষ্ঠানে যা জয়েন করার জন্য এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এবং সহ সমন্বয়করা যারা, তারা সবাই কিন্তু রওনা দিয়েছেন বঙ্গভবনের উদ্দেশ্যে। টিএসসি থেকে তারা এই মুহূর্তে রওনা দিলেন, আমরা দেখতে পাচ্ছি তাদের যে সব মিলিয়ে 40 জনের যে দল, সেই 40 জন তারা বঙ্গভবনে যাচ্ছেন এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এছাড়াও অন্য যারা সমন্বয়করা আছেন, তারা সাংবাদিক সমিতির যে কার্যালয়টি আছে সেটির মধ্যে সেখানে তারা অবস্থান করছেন। এছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও যারা সমন্বয়ক সহ সমন্বয়করা আছেন, তারাও কিন্তু এখন টিএসসিতে অবস্থান করছেন। পুরো ক্যাম্পাস এলাকা কিন্তু এখন একটা বিজয়ের যে আনন্দ এবং প্রতিটি দেয়ালে দেয়ালে যেই যে আন্দোলনের সময় যা যা লেখা হয়েছিল সেগুলো কিন্তু এখন সব মুছে সেখানে রং করে নতুন করে অনেক কিছু এখন লেখা হচ্ছে এবং বিজয়ে আনন্দ এবং প্রতিটি দেয়ালে দেয়ালে যেই যে আন্দোলনের সময় যা যা লেখা হয়েছিল সেগুলো কিন্তু এখন সব মুছে সেখানে রং করে নতুন করে অনেক কিছু এখন লেখা হচ্ছে এবং বিজয়ের গানগুলো লেখা হচ্ছে, বিজয়ের কথাগুলো লেখা হচ্ছে এবং যেই ত্যাগ হয়েছে, যেই ত্যাগের বিনিময়ে এই এই যে বলা হচ্ছে যে স্বাধীন, দ্বিতীয়বারের মতো যে স্বাধীন হলো বাংলাদেশ, সেই ত্যাগের যে কথাগুলো সেই কথাগুলোও কিন্তু লেখা হচ্ছে। যেটি বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই যে সমন্বয়করা, তারা বিমানবন্দরেও কিন্তু তাদের কথাবার্তা হয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আসলে কী চান এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। ছাত্র সমাজের পক্ষ থেকে তারা রাষ্ট্র সংস্কারের জন্য এবং সবার আগে কী কাজ করতে হবে সেই বিষয়গুলোরও কিন্তু তারা একটা রূপরেখা, চূড়ান্ত রূপরেখা বলা যায়, ছাত্রদের পক্ষ থেকে সেই চূড়ান্ত রূপরেখা তারা জানিয়েছেন এবং যার মধ্যে কিন্তু আছে বিচার বিভাগের সংস্কার, রাষ্ট্রের যে সবগুলো যে প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার, সেই সংস্কারের কথা কিন্তু তারা বলেছেন এবং একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়াগুলো কেমন হবে, নিয়োগগুলো কেমন হওয়া উচিত এবং অর্থনীতিকে নতুন অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত, এই ধরনের অনেকগুলো প্রপোজিশনও কিন্তু সেখানে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে যেই আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেই আহতদের চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় এবং তাদেরকে যে স্বীকৃতিটা দেয়া এবং তাদের একই সঙ্গে তাদের যে ত্যাগ, সেই ত্যাগের ত্যাগটাকে স্বীকার করা এবং ক্ষতিপূরণের যে বিষয়গুলো সেগুলোও কিন্তু উঠে আসছে আমরা দেখতে পেয়েছি। এবং ক্যাম্পাসে সবারই অবস্থান আছে, সবারই অবস্থান দেখা যাচ্ছে। আমরা একটু এখানকার শিক্ষার্থী যারা আছে তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এখানে কি তৈরি করছেন এখন? আমরা এখন একটা গ্রাফিটি করতেছি, এটা আমাদের রেফারেন্স, সেই অনুযায়ী। এই যে আমরা দেখলাম ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আন্দোলনের সময় যা যা লেখা হয়েছিল সেগুলো মুছে ফেলা এবং নতুন কিছু করা, এটা দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন, মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আগে যেগুলো ছিল সেগুলো আন্দোলন রিলেটেড ছিল না, যেহেতু এখন আমরা আন্দোলন রিলেটেড একটা সময়, আন্দোলনের একটা সময় পার করেছি, এখন মানুষের উদ্দীপনা এবং মানুষের যে চেতনা সেটা আবার নতুন করে জাগ্রত হয়েছে, তো সেই দিক থেকে আমরা নতুন করে আবার শুরু করতেছি। মানে নতুন সরকার আসছে, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, তো সেই চেতনা থেকেই আমরা নতুন করে আবার স্বৈরাচার বিরোধী স্পিরিটটা প্রকাশ করার জন্য আমরা আসলে এই গ্রাফিটিগুলো করতেছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা এই নতুন যে সরকার কিছুক্ষণ পর শপথ নেবে, তাদের কাছে কি চায় ছাত্র সমাজ? আমরা চাই এই আন্দোলনটা যেই ব্যানারে হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এখানে সকল যে বৈষম্য বাংলাদেশে, জাতি ধর্ম বর্ণ এবং পাহাড় সমতলে যে বৈষম্য আছে, এই সকল বৈষম্যের আমরা নিরসন চাই এবং একটা সাম্য ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ সেটা আমরা চাই। আপনাদেরকে ধন্যবাদ। বিশ্বে আপনি শুনছিলেন শিক্ষার্থীদের কথা, পুরো ক্যাম্পাসের পরিস্থিতির কথা। রওনা দিয়েছে শিক্ষার্থীরা, হয়তোবা 4 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে বঙ্গভবনে। শুনছিলাম 40 সদস্যের একটি দল রওনা দিয়েছে সাফা, আপনার মাধ্যমে শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি।